বর্তমান সমাজে একই সময় অনেকগুলো পুরুষের সাথে সম্পর্ক রাখে এমন নারীর সংখ্যাই সমাজে বেশি। যারা অনেকগুলো পুরুষের সাথে গভীর সম্পর্ক রাখে কিন্তু দেখে বোঝার উপায় নেই, তাই আপনার সঠিক এবং ভালো চরিত্রের জীবন সঙ্গী খুঁজে বের করতে হবে, কারণ জীবনে সুখ পেতে সৎ চরিত্রের নারীর বিকল্প নেই। তাহলে আসুন আমরা জেনে নেই সৎ এবং অসৎ চরিত্রের নারী চিনার উপায়। অসৎ নারীর কিছু লক্ষণ দেখে খুব সহজেই চিনতে পারবো আমরা। নাম্বার এক, লজ্জায় নারীর ভূষণ। কিন্তু অসৎ নারীদের লজ্জা একেবারেই কম। তারা আপনাকে বোঝাতে চাবে তারা খুব ভদ্র, কিন্তু তারা মোটেও ভদ্র না, বরং একেবারেই অভদ্র এবং অসৎ, তাই এদের হইতে সাবধান। নাম্বার দুই, মাথার চুল নিয়ে নাড়াচাড়া করবে, কথা বলার সময়ও আপনার দিকে তাকিয়ে থাকবে এবং আপনাকে চোখের ইশারায় ডাকতে থাকবে, আপনাকে কিছু একটা ইশারা করতে থাকবে। সাবধান, এরা কিন্তু ভালো হয় না, আপনার জীবন শেষ করে দেবে। নাম্বার তিন, যেসব নারীরা মদ্যপান নেশাপান করে এরা কিন্তু খুব খারাপ হয়। তারা দরকারে কারোর সাথে বিছানায় যেতে কিছু মনে করে না, এমনকি প্রয়োজনে আপনাকে খুনও করতে পারে, তাই বলতেছি এদের হইতে সাবধান, এদের হইতে 100 হাত দূরে থাকুন, নইলে আপনার জীবন শেষ করে দেবে। নাম্বার চার, সময় অসময় আপনার সাথে কথা বলার চেষ্টা করবে এবং আপনার সাথে একাকী সময় কাটানোর প্রস্তাব করবে, এমনকি আপনার বিশ্বাস অর্জন করার চেষ্টা করবে এবং আপনার পরিবারের খোঁজ খবর বেশি বেশি জানতে চাইবে। এরকম হলে সাবধান, এই মেয়ে আপনার জীবন নরক করে দেবে। নাম্বার পাঁচ, অসৎ নারীরা কথার মধ্যে শুধু যৌন বিষয়ক কথাবার্তা বলবে এবং আপনাকে নানানভাবে আকৃষ্ট করার চেষ্টা করবে, এমনকি বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের বায়না করবে। এরা ভীষণ রকমের স্বার্থপর হয়, যে কারোর সামনে যে কোনো কথা বলে দিতে পারে, কোনো রকম লজ্জা বা সংকোচ বোধ করবে না, তাই সাবধান এইসব নারী হইতে। তো দর্শক, জীবনকে সুখী ও সুন্দর করতে এসব নারী থেকে বেঁচে থাকুন এবং জীবনকে করে তুলুন আনন্দময় ও সুখের। বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানান।